অনেক দিন আগের কথা, এক গ্রামে থাকতো এক দরিদ্র বুড়ি। সে পান্তা ভাত খেতে খুব ভালোবাসত। সেই বুড়ি রোজ পান্তা ভাত খেত বলে গ্রামের লোকে তাকে পান্তা বুড়ি বলে ডাকত। একবার সেই গ্রামে এক চোর এসে হাজির হলো। বুড়ির পান্তার খোঁজ পেয়ে সেই চোর প্রতি রাতে বুড়ির পান্তা চুরি করে খেয়ে যেত। একদিন সকালে উঠে বুড়ি দেখল চোরের সব পান্তা খেয়ে নিয়েছে। তাই সে খুব জোরে জোরে কাঁদতে শুরু করলো। তার কান্না শুনে গ্রামের লোক জড়ো হলো। বুড়ি, ও বুড়ি, কি হলো কি তোমার? এই সাত সকালে হাত পা ছেড়ে কাঁদছ কেন? বুড়ি তাদেরকে সব খুলে বলল। বলো কি, তা বসে বসে কাঁদলে হবে? রাজার কাছে যাও না, নালিশ জানিয়ে এসো গে। না না, তোমার পান্তা তুমি বোঝো, আমরা চললাম। এই বলে গ্রামের লোকজন চলে গেল। বুড়ি চলল রাজবাড়ি, রাজার কাছে চোরের বিরুদ্ধে নালিশ জানাতে। পথে যেতে যেতে পথের ধারে পুকুরে এক শিঙ্গি মাছের সাথে বুড়ির দেখা হলো। মাছ বুড়িকে জিজ্ঞাসা করল, বুড়ি, ও বুড়ি, তুমি কোথায় চললে গো? তোরে আমার পান্তা খেয়ে পালাচ্ছে, তাই আমি যাচ্ছি রাজা মশাইকে নালিশ ঠুকতে। বেশ বেশ, তা ভালো, তবে বাড়ি ফিরে যাওয়ার সময় আমাকে সঙ্গে নিয়ে যেও, দেখবে তোমার ভালো হবে। কাজে যদি লাগে তবে নিয়ে যেতে ক্ষতি কি, এখন আমি চললাম। বুড়ি আবার চলতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পর একটি বেলগাছ দেখতে পেল। সেই বেলগাছের নিচে বসে একটু বিশ্রাম নেবে এমন সময় গাছ থেকে একটি বেল খসে পড়ল। বেল বুড়িকে জিজ্ঞাসা করল, বুড়ি, তুমি এখানে কি করছ? তোরে আমার পান্তা খেয়ে পালাচ্ছে, তাই আমি যাচ্ছি রাজা মশাইকে নালিশ ঠুকতে। আচ্ছা, তা বেশ করেছ, নালিশ তো করতেই হবে। তা বলি কি, বাড়ি ফেরার সময় সঙ্গে করে নিয়ে যেও, দেখবে তোমার কাজে লাগবে। কাজে যদি লাগে তবে নিয়ে যেতে ক্ষতি কি, এখন আমি চললাম। এরপর বুড়ি আবার হাঁটতে শুরু করল। এবার তার সাথে দেখা হলো গোবরের। আর একটু হলেই যে গোবরে পা দিয়ে একেবারে গোবরা গোবরি কাণ্ড হতো, গরুদের আক্কেলো বলি হাজি। আচ্ছা বুড়িমা, তুমিই বলো, এতে আমার কি দোষ? আহা বাপু, তোমার আমার কে দোষ দিল? এক্ষুনি তুমি যদি আচার খেয়ে পড়ে যেতে, তুমি কি আমায় ছেড়ে কথা বলতে? না না না, আমি এখন একজনকেই ধরার কথা ভাবছি। কাকে ধরার কথা বলছো, একটু শুনি না গো। যতক্ষণ না ওই চোর বেটাকে ধরতে পারছি ততক্ষণ কিছুতেই শান্তি পাচ্ছি না। আচ্ছা, তা তো ধরতেই হবে, তবে বাড়ি ফেরার সময় পারলে আমাকে সঙ্গে করে নিয়ে যেও, কেমন? দেখবে তোমার কাজে লাগবে। কাজে যদি লাগে তবে নিয়ে যেতে ক্ষতি কি, এখন আমি চললাম। বুড়ি আবার চলতে শুরু করলো। এবার তার সাথে দেখা হলো একটি চুচের সাথে। চুচ বুড়িকে জিজ্ঞাসা করল, বুড়ি, ও বুড়ি, কোথায় যাচ্ছ? তোরে আমার পান্তা খেয়ে পালাচ্ছে, তাই আমি যাচ্ছি রাজা মশাইকে নালিশ ঠুকতে। ফিরে যাওয়ার সময় আমায় নিয়ে যেও, দেখবে তোমার কাজে লাগবে। কাজে যদি লাগে তবে নিয়ে যেতে ক্ষতি কি, এখন আমি চললাম। বুড়ি আবার হাঁটতে শুরু করলো।
আরও কিছু দূর যাওয়ার পর বুড়ি একটি ছুরিকে পড়ে থাকতে দেখল। ছুরি বুড়িকে জিজ্ঞাসা করল, বুড়িমা, ও বুড়িমা, তুমি কোথায় যাচ্ছ? ওরে আমার পান্তা খেয়ে পালাচ্ছে, তাই আমি যাচ্ছি রাজা মশাইকে নালিশ ঠুকতে। তবে বাড়ি ফেরার সময় আমাকে সঙ্গে করে নিয়ে যেও, দেখবে তোমার খুব কাজে দেবে। বেশ, তাই হবে, এখন তবে আমি চললুম বাপু। বুড়ি আবার যাত্রা শুরু করলো। কিছু দূর যাওয়ার পর এবার তার সাথে দেখা হলো একটি কুমিরের সাথে। কুমির বুড়িকে জিজ্ঞাসা করল, ও বুড়ি, বুড়ি, কোথায় চললে? ওরে আমার পান্তা খেয়ে পালাচ্ছে, তাই আমি যাচ্ছি রাজা মশাইকে নালিশ ঠুকতে। শোনো বুড়ি, ফিরে যাবার সময় আমাকে সাথে করে নিয়ে যেও, দেখবে তোমার খুব কাজে লাগবে। বেশ, তাই হবে, এখন তবে আমি চললুম বাপু। অবশেষে বুড়ি রাজবাড়ি এসে পৌঁছালো। প্রহরীদের কাছে জিজ্ঞাসা করল রাজামশাই ভেতরে আছে কিনা। প্রহরীরা তার উত্তরে বলল, রাজামশাই গেছেন দূর দেশে বাণিজ্য করতে, ফিরতে কয়েকদিন দেরি হবে। কতদিন হয়ে গেল বাণিজ্যের জন্য বাড়ি থেকে এই দূর দেশে পড়ে আছি, আমার প্রজাদের জন্য খুব চিন্তা হচ্ছে। না না, এবার দ্রুত কাজ শেষ করে বাড়ি ফিরতে হবে। ও মা, একেই বলে কপালে না থাকলে ঘি, ঠক ঠক কালে হবে কি? অগত্যা বুড়ি মনে একরাশ দুঃখ নিয়ে বাড়ির দিকে রওনা দিল। রাস্তায় যেতে যেতে বুড়ির মনে পড়ল সেই শিঙ্গি মাছের কথা, বেল, গোবর, ছুঁচ, ছুরি ও কুমিরের কথা। বুড়ি একে একে সকলকে রাস্তা থেকে তুলে নিয়ে তার ঝোলায় পুরল। এরপর বুড়ি বাড়ি পৌঁছালে বাড়ির পাশের পুকুর দেখতে পেয়ে কুমির বুড়িকে বলল, বুড়ি, তুমি আমাকে তোমার এই ঘাটে বেঁধে রাখো। তোমার যদি তেমনই শখ হয় তাহলে থাকো এখানে পড়ে। কুমিরের কথা মতো বুড়ি তাকে পুকুর ঘাটে বেঁধে রেখে দিল। এরপর বুড়ি ছুরিকে তার ঝোলা থেকে বের করল। বুড়ি, তুমি আমাকে উঠানের এই ঘাসের মধ্যে রেখে দাও। তোমার যদি তেমনই শখ হয় তাহলে থাকো এখানে পড়ে, দেখবে এতেই কাজ হয়ে যাবে। ছুরির কথা মতো বুড়ি তাকে উঠানের ঘাসের মধ্যে রেখে দিল। এরপর বুড়ি তার ঝোলা থেকে ছুঁচকে বের করল। বুড়ি, তুমি আমাকে তোমার ওই ঘরের দরজার পাশে দেওয়ালে পুঁতে রাখো। তোমার যদি তেমনই শখ হয় তাহলে থাকো এখানে পড়ে, দেখবে কেমন কাজে লাগি। ছুঁচের কথা মতো বুড়ি তাকে ঘরের দরজার পাশের দেওয়ালে পুঁতে রাখল। এবার বুড়ি তার ঝোলা থেকে গোবরকে বের করল। বুড়ি, তুমি আমাকে এই দরজার পাশেই রেখে দাও। তোমার আমার এই জায়গাটাই ভালো লাগলো, এতেই বাচ্চাদন বুঝতে পারবে আমি কি জিনিস। গোবরের কথা মতো বুড়ি তাকে পীরের মধ্যে রেখে দিয়ে ঘরে ঢুকে পড়ল। ঘরে এসে বুড়ি তার ঝোলা থেকে বেলকে বার করল। তোমাকে কোথায় রাখি বলতো? কেন, তুমি আমাকে তোমার ওই উনানের ভিতরে রেখে দাও, দেখবে আমার কেমন খেলা। দেখে দেখে তোমার কি না ওই জায়গাটাই পছন্দ হলো। বেলের কথা মতো বুড়ি তাকে উনানের মধ্যে রেখে দিল।
তারপর সে শিঙ্গি মাছকে তার ঝোলা থেকে বের করলো। বুড়ি, তুমি আমাকে তোমার ওই পান্তার হাড়ির মধ্যে রেখে দাও। বেশ বেশ, তবে তুমি ওই হাড়ির মধ্যেই থাকো। মাছের কথা মতো বুড়ি তাকে পান্তার হাড়ির মধ্যে রেখে দিল। তারপর বুড়ি ঘুমোতে গেল। ঘুমানোর কিছুক্ষণ পরেই প্রতিদিনের মতো সেই চোর বেটা এসে হাজির হলো। ওই তো পান্তা ভর্তি হাড়ি, ওই হাড়িটা যেন আমাকেই ডাকছে, আয় 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 আয়। রুকো যারা, সবর করো। চোরটি যেই পান্তা হাড়ি খুলে হাড়ির ভিতর হাত ঢুকিয়েছে, অমনি শিঙ্গি মাছ তার হাতে কাঁটা ফুটিয়ে দিয়েছে। ওরে বাবা, এ কি ভাতের হাড়িতে ও আবার কিউরিয়া বাবা, কাঁটা ফুটিয়ে হাতে করে ফুটো করে দিলি তো, ওরে বাবা, মরে গেলেও মরে গেলাম রে। না না, বুড়ি মনে হচ্ছে কোনো কল খাটিয়েছে, কিন্তু কিন্তু এদিকে হাত চাউরি বাবা টন টন করছে, টন টন করছে। যাই যাই তাহলে উনুনে গিয়ে হাতটা একটু তাঁতিয়ে নি। এই বলে চোরটি উনানের দিকে গেল। এসো না এসো, এমন তাতান তাতাবো যে আর কিছু হাতাতে পারবে না। হ্যাঁ, চোর তার হাত তাতানোর জন্য উনানে যেই না হাত দিয়েছে, অমনি দেখাশোনা ছেড়ে পোম্পা দৌড় মারি আর কি। চোরটি যেই পালাতে গেছে, অমনি গোবরে পা পড়ে আমাকে টপকে কোথায় যাবে বাছা ধর? এখানে আবার কি ছিল রে, মনে হচ্ছে গোবর। গোবরে যা মাখামাখি হয়েছে সে আমি বুঝছি। যাই, এবার বরং ঝপ করে গিয়ে ঘাসে পাটা ঘষে গোবরটা ছাড়িয়ে নি। বেচারার শাস্তির আর শেষ নেই দেখছি। দেওয়াল ধরে উঠতে যাবে, অমনি আজ মনে হচ্ছে এখানে সুবিধা করতে পারবো না, এবার এখান থেকে মানে মানে সরে পড়ি। আর বুড়ির পান্তা খাবে বাচাধন? দেখাশোনা ছেড়ে পোম্পা দৌড় মারি আর কি। চোর যেই উঠান দিয়ে পালাতে গেল, অমনি এসো না এসো, আমিও তোমায় একেবারে কাত করে দেবো। পা কেটে যে পুরো হা হয়ে গেল, ওরে বাঁচারে। এবার কি করা যায়, এইভাবে গেলে তো রক্তের দাগ মাটিতে থেকে যাবে। ওই দাগ দেখে বুড়ি তো তখন আমায় ধরে ফেলবে। তার চেয়ে ভালো পুকুরে পাটা ধুয়ে নিই। চোর যেই ঘাটে পা ধুতে গেছে, অমনি কুমির পাটা কামড়ে ধরে চিৎকার করতে শুরু করে। বুড়ি, ও বুড়ি, তোর চোর ধরেছি। ওই মনে হচ্ছে চোরটা কলে পড়েছে। ওরে, কে কোথায় আছিস? দেখে যা। বুড়ির চিৎকার শুনে গ্রামের লোকজন ছুটে আসে। বাবা, প্রতি রাতে চোর তুমি খেয়ে যাবে ভাত, আজকে বুঝবে তুমি হবে কুপক্কা। আস্তে আস্তে মারুন, ভয়টা ধরে মারুন। ওরে বাবা, মেরে দম রাতা রেখে বাজে চামড়া গুটিয়ে নে। আর চোরকে ধরে প্রচন্ড প্রহার করে। শেষে রাজার কাছে নিয়ে গেলে রাজা তাকে কারাদণ্ডে দণ্ডিত করে। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? এই গল্প থেকে আমরা এটাই বুঝলাম যে চুরি করা অন্যায়, আর অন্যায় করলেই শাস্তি পেতে হয়।